অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। ঘোষণা করা হচ্ছে যে নভেম্বরের 15 তারিখে স্কুল খোলার ব্যবস্থা হচ্ছে। আমি আবার রাজ্য সরকারের অনুরোধ করব, কোভিড কিন্তু বাংলায় বাড়ছে, দুর্গাপূজার পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পশ্চিমবঙ্গে কোভিড বাড়ছে, পশ্চিমবঙ্গে ডেঙ্গু বাড়ছে, আপনি স্বীকার করেন না করেন। ডেঙ্গুতে মৃত্যু হলে শিকার হয় না, কোভিডে মৃত্যু হলে শিকার হয় না। সরকারি তথ্য কি বলে জানি না, সরকারি তথ্যের 5 থেকে 7 গুণ বেশি মানুষ কোভিডে বাংলায় মারা গেছে। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, হলক করে বলতে পারি, কিন্তু প্রকাশ পাবে না। তাই বাংলায় ডেঙ্গু বাড়ছে হু করে, হাসপাতালে ডেঙ্গুর রোগী ভর্তি, বাংলায় কোভিডও বাড়ছে। এই অবস্থায় স্কুলগুলো খোলা সমীচীন কিনা স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে, তাদের সঙ্গে মত বিনিময় করে, তাদের মতামত নিয়ে আপনারা করুন, এটাই বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন। ঠিক প্রশ্ন করেছেন আপনি, যদি টিকা দেওয়ার সময় নরেন্দ্র মোদীর ছবি থাকে তার ডেথ সার্টিফিকেট আবার থাকবে না কেন? একদম ঠিক কথা বলেছেন। আসলে ছবি যুদ্ধে আপনার দুজনাই পারদর্শী, বাংলায় ছবি যুদ্ধে কাকে দেখতে পাই আমরা? আপনাকে, ভারতবর্ষের ছবিতে নরেন্দ্র মোদীকে। আপনি গোয়া যাচ্ছেন, গোটা গোয়া ছবিতে ভরে যাওয়া হয়েছে। ছবি যুদ্ধে দিদি আর মোদি, এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ। বাংলার গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, আনাচে কানাচে দুটো ব্যক্তির ছবি আছে। না রবীন্দ্রনাথের ছবি পাওয়া যাবে, না নজরুলের ছবি পাওয়া যাবে, না বিবেকানন্দের ছবি পাওয়া যাবে, না রামকৃষ্ণের ছবি পাওয়া যাবে, না কোনো মহাপুরুষের ছবি, কোনো মহামানবের ছবি পাওয়া যাবে। বাংলার অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, রাস্তাঘাটে, সব জায়গায় দুটো ছবি পাওয়া যাবেই যাবে। সে দুটো ছবি কেকে? একজন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি নিজেকে সারদামণির মতন করে প্রেজেন্ট করে, আরেকজন নব বিবেকানন্দ তার ভাইপো, তার ছবি। দুটো ছবি পাওয়া যাবে, সারদামণি আর নব বিবেকানন্দ। এছাড়া বাংলায় আর কোনো বিখ্যাত মানুষ ছিলেন না, আর কোনো মহাপুরুষ ছিলেন না, আর কারি ছবি তেমন কোনো প্রয়োজন পড়ে না। তাই বাংলার যেগুলিতে যান দুটো ছবি পাবে। সেখানে রবীন্দ্রনাথের স্থান নাই, কবিগুরু কাজী নজরুল ইসলামের স্থান নাই, সেখানে বিবেকানন্দের স্থান নেই, রামকৃষ্ণের স্থান নেই, কারো স্থান নেই। দুটো ব্যক্তির স্থান আছে, এক দিদি আর দিদির ভাতিজা, সারদামণি আর নব বিবেকানন্দ, দুটো কাপড়া পাবে। টিকা কোন রাজ্যে কত দেওয়া হয়েছে তার একটা তথ্য আমরা পেয়েছিলাম, উত্তরপ্রদেশ প্রথম, পশ্চিমবঙ্গ তৃতীয়। দিদি বলছে পশ্চিমবঙ্গ বঞ্চিত হয়েছে টিকাতে। দিদিকে বলছি আমরা যে পশ্চিমবঙ্গ টিকাতে বঞ্চিত হয়, আপনি আন্দোলন করুন, আমরাও আপনার সাথে কথা বলব। কোন কারণে পশ্চিমবঙ্গ বঞ্চিত হোক আমরা মানতে রাজি নই, কিন্তু আপনার টিকাকরণ প্রক্রিয়া কোথায় কিভাবে আপনি চাইছেন সে কথা তো বলবেন। আপনার রাজ্যে টিকা নিয়ে কি হয় না হয় আপনি তো জানেন। এই রাজ্যের টিকা, পশ্চিমবঙ্গের টিকা, আপনার পার্টির নেতাদের ডবল ডোজ হয়ে যায়, সাধারণ মানুষের হয় না। এই বাস্তব সত্যটা কি মানবেন আপনি? পশ্চিমবঙ্গে যদি টিকায় বঞ্চিত হয়ে থাকে, কিভাবে কোথায় বঞ্চিত হয়েছে আপনি আমাদেরকে বলুন, বাংলার মানুষকে বলুন, আমরা লড়ে যাব। কারণ হিসাব বলছে উত্তরপ্রদেশে 1 নম্বর, বাংলা 3 নম্বর, এতগুলো রাজ্যের মধ্যে বাংলা 3 নম্বরে। আপনি তো টিকা দেননি, আর টিকা মানুষের সম্পদ, টিকা কোনো পার্টির সম্পদ নয়। দয়া করে মোদি এবং দিদি টিকাকে আপনাদের নিজেদের সম্পদের মতন ব্যবহার করে ভোটের রাজনীতি করবে।